এই যে মাছ দিয়ে গেল, এখন এখানে এলে তো সেই বাংরা বাংরা আর বাংরা। সব সবজি কেটে নিয়েছি, আমার ঘরে যা যা সবজি ছিল। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি একদম কিচেনে থেকেই শুরু করছি, কিচেনে চলে এসেছি। আজকে একটা খুব ইন্টারেস্টিং, টেস্টি, হেলদি অ্যান্ড গরমের জন্য হালকা একটা রেসিপি বানাবো। তো সেটা চিন্তা করে তার জন্য প্রচুর সবজি কাটতে হবে, প্রচুর সময় লাগবে, সেজন্য বেশি কথা এখন বলা যাবে না, কথা বললেই কাজে দেরি হবে। আর এই যে কারি পাতা দেখতে পাচ্ছ, কারি পাতা দিয়েই বানাবো। তো এত কারি পাতা বলেছি একটুখানি দিতে, এত কারি পাতা দিয়ে গেছে যে মানে এই পুরো কারি পাতা খেতে পারবো না, তার আগে নষ্টই হয়ে যাবে। আমি ফ্রিজে রাখবো, এ দেখো এই টিফিন বক্সটা নিয়ে বসে আছি, যে ছাড়িয়ে এতে করে ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখারও তো একটা লিমিট হয়, আমি যদি মাসের পর মাস রাখি তাহলে তো আর সে ভালো থাকতে পারে না। বলেছি অল্প দিতে, এত দিয়ে গেছে, যাকে কিছু করার নেই। গাছ তো কিনতে লাগে না, ডালপালা ছিঁড়ে ছুঁড়ে কত বড় ডাল দিয়ে গেছে, এইটা এইটা ডালপালা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে গেছে। ওটাকে আমার যেটুকু লাগবে আমি রাখি, যে কদিন খেতে পারবো। আমরা তো নমাসে ছমাসে কোনো একটা জিনিসে কারি পাতা দিই, তো যে কটা খেতে পারবো পারবো, বাকি ফেলতেই হবে। চল কথা না বাড়িয়ে পটাপট সবজিটা বানাতে শুরু করি। ফার্স্টেই একটা মিক্সির বাটি নিয়ে নিলাম, এবার ওর মধ্যে এক কাপ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এই কাঁচা লঙ্কাগুলো ঝাল না বলে আমি একটু বেশি দিলাম। জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে, যে যার মতো ঝাল দেবে। আর একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে বাড়তে সুবিধে হয় সেই জন্য। এবার ঢাকনা বন্ধ করে একটু বেটে নেব। এই যে এতক্ষণ ধরে এই সবজিগুলো কেটে নিলাম, আমার ঘরে যা যা সবজি ছিল আমি তাই দিয়েছি, তোমাদের ঘরে যা থাকবে দিতে পারো। কী কী সবজি দিয়েছি চলো এক এক করে কড়াইতে দিতে থাকবো আর বলবো। এই না, প্রথমে কাঁচকলা, এটা কুমড়ো, এটা গাজর, এটা হলো বরবটি, এটা হলো ঝিঙে, এটা হলো ভেন্ডি, এটা হলো সজনে ডাঁটা। এটা কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস, একদম এটা চাই চাই। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, এটা সেদ্ধ হওয়ার মতো যেটুকু জল প্রয়োজন দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো সজনে ডাঁটা কিন্তু মেন, তারপরে যার যা সবজি থাকবে দিতে পারো। একটু কারি পাতা দিয়ে দিচ্ছি, এবার একটু মিশিয়ে দিচ্ছি হলুদ নুন সবজি জল সবাইকে, বিশেষ করে হলুদটাই যেন জলের সাথে একটু গুলে যায়। করে দিয়েছি, এবার এই ফুটতে শুরু হচ্ছে, একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার একটু ঢাকাটা খুলে দেখে নিই যে সেদ্ধ হয়েছে কিনা। জল এমনই দিতে হবে যে সেদ্ধও হয়ে যাবে, আবার একটু একটু জল থাকবে। এই দেখো যেমন একটু জল আছে, এই যে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ওই নারকলের পেস্টটা যেটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে একটুখানি সব সবজিগুলোর সাথে মিশিয়ে দিই ভালো করে। এটাতে এত সবজি খাওয়া হয় আর রান্নাটাও এত লাইট যে কি বলবো, একদম গরমের আদর্শ। আর সব সবজিগুলো গরমকালেই পাওয়া যায়, লাউটাও দিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপ। সাউথ ইন্ডিয়ান ডিশে তো টক দই আর নারকোল তো মাস্ট, জানোই। এই একটা দিয়েই ওদের হয়ে যাবে ভাত খাওয়া। ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি টক দই দিয়ে আর ওই মশলাটার সাথে। এবার আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো, দিয়ে এক দু মিনিট একটু ফুটিয়ে নেব।
এবার এদিকে একটা তরকাটা রেডি করি, তরকা বা ফোড়ন যাই বলো। তো এটাতে সাদা তেল বা নারকল তেল দিতে পারো, আমি নারকল তেল দিয়েই করলাম। এর মধ্যে সর্ষে, এটা হলো বিউলির ডাল, আর কি বিউলির ডালটা যখন একটু এই যে দেখছো একটু লাল লাল হচ্ছে, কারি পাতা দিয়ে দিলাম। এর সময় চাইলে কেউ শুকনো লঙ্কাও দিতে পারো, আমরা তো ঝাল খাই না বলে আর শুকনো লঙ্কা দিলাম না, এর মধ্যে অলরেডি কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এই তরকা বলো বা ফোড়নটা বলো ওর ওপরে দিয়ে দিলাম, দিয়ে সবার সাথে একটু মিশিয়ে দেওয়া। দেখতেই কত সুন্দর হয়েছে দেখো, এটা কিন্তু আমাদের অনেকটা শুক্তোর মতো, আমাদের শুধু উচ্ছে পড়ে, ওদের উচ্ছেটা পড়ে না। হয়ে গেছে, চলো এবার নাবিয়ে নিই। কি সুন্দর দেখতে হয়েছে দেখো, আর এতটা লাইট না, মানে গরমের বারবার বলছে আদর্শ। উফ না, দেখলেই মনে হচ্ছে আহ, খেলেই বোধহয় শরীর ঠান্ডা হয়ে যাবে। নারকল তেলের গন্ধ যারা সহ্য করতে পারো না, তারা সাদা তেল দিয়েই করো, কিছু ফারাক হবে না। তো এই না, রেডি হয়ে গেছে আমার সাউথ ইন্ডিয়ান আভিয়াল। আমি একদম মানে পিওর অথেন্টিক কেরালা স্টাইলে করতে চেয়েছি বলেই আমি নারকল তেল দিলাম। তো আমরা যেহেতু বাইরে বাইরে থাকি, আমার নারকল তেল, কেরোসিন তেল সব খাওয়া হ্যাবিট আছে, তো সেই জন্যে আমি নারকল তেল দিয়ে করলাম। তোমরা সাদা তেলেও করো, ভালোই লাগবে। তো একটা রেসিপি তো হয়ে গেল, কিন্তু আমরা তো বাঙালি, একটা দিয়ে তো আমাদের ভাত খাওয়া যাবে না। আমরা তো আর কেরালা, সাউথ ইন্ডিয়ান বলো, মারাঠি বলো, যা বলো, যে কোনো মানে বলো, বাঙালি ছাড়া সবারই হয়তো একটা দিয়ে ভাত হয়ে যায়, বাঙালিরই একমাত্র দু তিনটে থাকে। তো চলো, একটা তো হলো, আর এটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই করে বানিয়ে, আমি এর আগেও বানিয়েছি, তো তখন তো আমি ব্লগ করতাম না বলে শেয়ার করিনি বা কিছু। ভীষণ ভালো হয় খেতে, ভীষণ ভালো, একটা দেখবে অন্য রকমে মানে স্বাদ পাবে, মুখটা একটু ছাড়বে গরমে। যাই হোক, চলো আরেকটা কিছু বানানো যাক। এই যে মাছ দিয়ে গেল, এখন এখানে এলে তো সেই বাংড়া বাংড়া আর বাংড়া। এবার ধুয়ে নিই, আমরা বলে গোটা গোটা রেখেছি, নাহলে ওদের জন্য হলে এরম এক একটা পিস করে দিত। যাকে এগুলো ধুয়ে নিই। তো মাছগুলো রান্না করে ফেলি, এখানে এসে এই বাংড়া মাছ খেতে খেতে আমি ফেডা, আর যখন কলকাতায় ছিলাম তখন ওখানে পোনা মাছ খেতে খেতে, সেটা বোধ হয় আমি না প্রত্যেক বাঙালি বোধ হয় পোনা মাছ খেতে খেতে ফেডা। তো আমি যখন কলকাতায় গেছি, প্রদীপ গেছিলো যে কদিন, সে কদিন প্রদীপ মাছ ফাছ আনছিল, আমি একা যে কদিন ছিলাম সে কদিন তো রান্না বান্না কোন দিন করেছি কোন দিন করিনি, খাইনি, বেরিয়ে গেছে, যাই হোক। তো ওখানে প্রদীপ যখন পোনা মাছ দু তিন দিন পর পর এনেছে, তখন আমি প্রদীপকে বলছি কি, উফ, সেই রোজ রোজ পোনা মাছ আর ভালো লাগে না। প্রদীপ বলে, যা বাবা, এই পোনা মাছই তো গোয়াতে খাওয়ার জন্য মানে সে একদম কি বলবো হাওয়াদের মতো করতে থাকো, যে কতদিন খাইনি কতদিন খাইনি। সত্যিই তাই, মানে যখানে মানে বলে না যে যেটা চাই সেটা পাই না, যেটা পাই সেটা চাই না। তো তখন মানে ওখানে গিয়ে পোনা মাছ খেয়ে ভোগ, তখন মনে হচ্ছিলো মাঝে মাঝে এটা বাংলা টাংলা খেলে ভালো হয়, আর এখানে যখন আবার বাংলাটা পাচ্ছি তখন মনে হচ্ছে পোনা মাছ কতদিন খাই। আমি সবগুলোকে রান্না করবো না, আজকে দুটো রান্না করব আজকের মতো দুপুরে, আবার বাকিটা কালকে রান্না করব অন্যরকমভাবে, কেন আজকে যদি সব রান্না করে ফেলি একই মশলা কালকে ভালো লাগবে না। যেহেতু এটা অনেকটা ইলিশ মাছের মতো, সেই জন্য আমি এটা রান্না করতে চাই ইলিশ মাছের মতো করি। তো এই যে সর্ষে পোস্ত বাটা দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিই, এটা আর দেখালাম না, কেননা এই মাছটা তোমরা কলকাতায় কেউ পাবে না, আর এখানকার লোককে দেখিয়ে লাভ নেই, তারা আমার থেকে ভালো নারকেল বাটা দিয়ে ঝোল বানাতে পারে। তো যাই হোক, সেই জন্য আর দেখাচ্ছি না রান্নাটা, আমি কথা বলতে বলতে রান্নাটা সেরে ফেলছি। বাকি দুটো মাছ কালকে আবার অন্যরকম, শুধু কালো জিরে দিয়ে করবো, বা ওই যে প্রদীপ এনেছে মাছের ঝোলের মশলা প্যাকেটে, খুব ভালোবাসে, দেখি ওটা দিয়েও ট্রাই করতে পারি। যাই হোক, কালকেরটা কালকে ভাবা যাবে, আজকে আগে আজকে তো খেয়ে বাঁচি তারপর। এই পাশে দুধটা জাল বসিয়ে দিলাম, এখানে দুধটা তো ভালো না, আমি খালি দুধ আনার বাহানা খুঁজি, মানে কি বানালে দুধ আনতে হবে, কিন্তু দুধের কোনো প্রোডাক্ট আমি খেতে পারি না, শুধু একমাত্র দই খেতে পারি,
তো 1 লিটার দুধ আনলে কতদিন 4-5 দিনে দই আমাদের হয়ে যায় বেশি বেশি করে একটু দই খেয়ে কিন্তু তাও ভাবি কি কি করলে দুধ আনা যায় মানে আমি একদম মিস করতে চাই না মানে মনে হয় প্রতিদিন যদি 1 লিটার করে দুধ আনতে পারতাম খুব ভালো হতো কিন্তু সেই দুধটা দিয়ে করব কি তো যাই হোক আর সরও জমে সেটা দিয়েও ঘি আর দুধটা খালি মনে হয় কি যে কদিন আছে একটু খাঁটিটা খেয়ে যাই আর কলকাতায় গিয়ে দুধ কিনতে আমার এত ইয়ে লাগছিল প্রদীপ তো গিয়ে বললো এখানে দুধ কোথায় পাবো কোথায় পাবে মানে সব দোকানে প্যাকেট দুধ পাওয়া যায় ভুলেই গেছে তো যাই হোক সেই জন্য এবার কলকাতায় গিয়ে আমি একদমই দুধ কিনিনি ওই প্যাকেটের ওই মেশিনে দুধ কিনতে ইচ্ছে করে না বলে না একবার ভালো হ্যাবিট হয়ে গেলে তারপর সেটাকে একটু আনা খুব মুশকিল ওই দুধ খেয়েই তো এতদিন চালিয়ে গেলাম কলকাতায় কিন্তু এখন এখানে পাওয়ার পরে এই দুধটা মোটে কলকাতায় গিয়ে এবারে আমি দুধ কিনি হ্যাঁ নিশার জন্মদিনের জন্য তখন তো কিনতেই হবে সেই জন্য আমার শ্বশুরবাড়ির পাড়ায় একটা দুধের দোকান আছে ওরা পাঞ্জাবি শর্মাজি তো ওখান থেকে সবাই দুধ আনে মানে ওখানে কি বলতো ওই মোষের দুধ পাওয়া যাবে ভালো আর প্যাকেট না মানে ক্যান বা তুমি কিছু পাত্র নিয়ে যাবে ওরা দিয়ে দেবে এরকমই দাম নেয় এখানে 60 টাকা লিটার ওখানেও বোধ হয় ওরামি দাম নেয় ওই দুধেও মোটা সর পড়ে আমার শাশুড়ি কাকি শাশুড়িরা সব ওই দুধই কাকি শাশুড়ি এখনও আনে শাশুড়ি তো নেই ওরই সর করে ওর ঘি করে তাই এবার প্রদীপ কলকাতায় বলেছে যে কলকাতায় গেলে ওখান থেকে দুধ নিয়ে আসবে আমি থাকি যাদবপুরে ভবানীপুর যাবো দুধ আনতে বুঝতে পারছ দেখা যাক এগুলো ভবিষ্যতের প্ল্যান ভবিষ্যতে কী হবে দেখা যাক চলো কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট হয়ে গেল কী কী রান্না করেছি একটু দেখিয়ে দিই তোমাদেরকে তো এই যে আজকে আমাদের লাঞ্চ মেনু এটা হলো আভিয়ান যেটা শেয়ার করলাম তোমাদের সাথে আর এটা হলো যে বাংলা মাছের সর্ষে পোস্ত বেটে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করেছি শশা তো আছে আর এই হলো দই তো আজকে আর বেশি কিছু রান্না করলাম না বিকজ এই মানে আভিয়ানটা বানাতে এত টাইম চলে গেল না এখন প্রদীপের খেতে আসার টাইম হয়ে গেছে তো সেই জন্য আর কিছু আজকে বানানো গেল না আজকে হিসেবে দুটো পদই তো চলো আজকে এটাই খেয়ে নেওয়া যাক প্রদীপ আসুক যদি পসিবল হয় তাহলে মানে প্রদীপের এই অভিয়াল খাওয়ার রিয়াকশনটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বাট সেটা পসিবল হয় না ম্যাক্সিমাম টাইমে বিকজ ও এত তাড়াহুড়ো করে আসে না মানে আসে আর সঙ্গে সঙ্গে খেতে দাও ব্যাস বেরিয়ে যায় এবার আমি যদি ক্যামেরা ট্যামেরা সেট করতে থাকবো ও না খেয়ে চলে যাবে তো সেই জন্য সম্ভব মনে হচ্ছে হবে না তো যদি হয় আমি ট্রাই করব ঠিক আছে চলো তো প্রদীপ খেয়ে চলে গেল অ্যাজ ইউজুয়াল শ্যুট করা সম্ভব হলো না আর মানে এত তাড়ায় থাকে না যে যদি আমি খাবারটা নিয়ে নিচে দাঁড়িয়ে থাকি তাহলে বোধ হয় ভালো হয় মানে ওইটুকু টাইমও ওপরে ওঠার যে টাইমটা সেটাও বেঁচে যায় তো যাকে তো খেয়ে তো বললো খুব ভালো হয়েছে আর বলছে যদি আমার অফিসের লোকরা একটু পেতো আসলে এখানকার লোকেরা তো বাঙালিদের মতো খায় টায় না কিছু ভালো বানালেই প্রদীপ বলবে হবে একটু দেবে নিয়ে যাব বেশি আছে যদি সেরকম জিনিস হয় নিয়ে চলে যায় অফিসে আর নাইলে বলে কি একটু কালকে রান্না করবে তাহলে ওদেরকে একটু খেতে বলে দিই তো এইসব আমার চলতে থাকে তো কিছু করার নেই আমি খেতেও ভালোবাসে খাওয়াতেও ভালোবাসে তাহলে চলো আজকের এই রান্নাটা খুবই সুন্দর হয়েছে আবারও বলছি তোমরা কিন্তু অবশ্যই করে ট্রাই করো দেখো ভীষণ ভালো লাগবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই।